অংকু গঠিত সংখ্যা অংকু গঠিত সংখ্যা চাৰি দ্বাৰা বিভাজ্য চে দ্বাৰা বিভাজ্য সেই সংখ্যা টি চাৰি দ্বাৰা বিভাজ্য আন হ'ব একক আৰু দশকৰে যদি দুইটা শূন থ দুইটা শূন থ সংখ্যা চেৰ দ্বাৰা বিভাজ্য হ'ব আচন্তু এঠাৰ গোটেই উদাহৰণ দেখিব

চের দ্বারা বিভাজ্য নুয়ে বয়াশী চের দ্বারা বিভাজ্য নুয়ে এণু সংখ্যাটি ছশো বয়াশি চের দ্বারা বিভাজ্য হব না আমি কোন করা যে সংখ্যা দিয়ে তার এক দশ ঘর অঙ্ক চের দ্বারা হরণ করা যদি ভাগ শূন্য রহে তাহলে সংখ্যাটি বিভাজ্য হব সেইপরে আগে গোটে উদাহরণ দেওয়া দুই হাজার একশো ছতিশ এখানে একক আশ অঙ্ক করা হরণ কত ଚେୟାର ନୂଆ ଛତିଶ ବିଭାଜ୍ୟ ହେଉଛି ନଅ ଏଣୁ ଭାଗଶେଷ ଶୂନ ରହିବ ଏଣୁ ଦୁଇ ହଜାର ଏକଶହ ଛତିଶ ଚେୟାର ଦ୍ଵାରା ବିଭାଜ୍ୟ ସେହିପରି ଭାବରେ ଆଠର ମଧ୍ୟ ବିଭାଜ୍ୟତା ସୂତ୍ର ଆଉ ଚାରିର ବିଭାଜ୍ୟତା ସୂତ୍ରରେ କେତେକ ସମାନତା ଅଛି ଏଠି ଯେମିତି ଏକକ ଆଉ ଦଶ ଘରେ ରହୁଥିଲା ଆଠର ବିଭାଜ୍ୟତା ସୂତ୍ରରେ କ'ଣ ହେବ ଏକକ ଦଶକ ଓ ଶତକ ଘରେ ଥିବା ଅଙ୍କନକୁ ନେଇ ଗଠିତ ସଂଖ୍ୟାଟି ଯଦି আর্ দ্বারা বিভাজ্য হব এবং একক দশক আ শতক করে যদি শূন্য থাকি তিনটা শূন্য থাক তাহলে সেই সংখ্যাটি আর্ দ্বারা বিভাজ্য হব যেমি গোটে উদাহরণ নিয়ে যাওয়া নিয়ে আমি চার দ্বারা সেই সংখ্যা নেবা দুই হাজার চারিশ আট আমি চার রাখলে শূন্য আট কেবল নেই কিন্তু আট রে কো চারি শূন্য আট নেবা এবং হরণ করা কে আট দ্বারা হরণ করা আট পঞ্চাশ বিজয় করতে শূন্য আট করব আঠ আট অতএব এই সংখ্যা ভাগ শেষ শূন্য রহলা এণু এই সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য এবং আর সংখ্যা মুি এক তিনটা শূন্য অণু এই সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হব সেপর চার দ্বারা বিভাজ্য শহে দুইটা শূন্য অভাজ্য আচ্ছা আমি কো এইটা বিভাজ্য হব কিন্তু তিনটা শূন্য না দুইটার অধিকার মধ্যে সে চার দ্বারা বিভাজ্য হব আমি চেয়ার দুইটা শূন্য একক দশ ঘরে পড়েছি এনটা যেতটা সে আমার কোণে অসুবিধা নাই আমি প্রথমে একক দশ ঘর দেখা দুইটা শূন্য শুনলে সে চার দ্বারা বিভাজ্য হব এবং একক দশক আতক দেখা যদি তিনটা শূন্য শুণি তাহলে সেই সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হয়ে যাব এইপরি ভাবে আমি চার ও আট দ্বারা কেউ সংখ্যা বিভাজ্য বাহার করে পাব ভিডিওটি যদি ভালো লাগলা তাহলে নিশ্চিত ভাবে গোটে लाइक करूँ भिडटे देखो आप बहुत बहुत धन्यवाद